প্রিয় ছাত্রীবৃন্দ, প্রীতিও শুভেচ্ছা নিও। আশা করি বৈশ্বিক করোনার মাঝে ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং সুস্থ থাকো এটাই প্রত্যাশা করি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম জেলালুদ্দিন মোহাম্মদ আকবরের ধর্মনীতি সম্পর্কে। আজকে আমি আলোচনা করব জেলালুদ্দিন মোহাম্মদ আকবরের রাজপুত নীতি সম্পর্কে। আমি গত ক্লাসে বলেছিলাম রাজপুত নীতি তোমরা পড়বে, আশা করি তোমরা পড়েছ। যারা এসএসসি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র অধ্যয়ন করো, অনার্স দ্বিতীয় বর্ষের 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের মুসলমানদের ইতিহাস পড়ো, তাদের জন্য এই অংশটুকু প্রযোজ্য। আশা করি তোমরা আমার এই লেকচারটা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। চলো আমরা আর কালো বিলম্ব না করে আমাদের আলোচনায় চলে যাই। আজকে আমাদের পঠিত বিষয় হচ্ছে জেলালুদ্দিন মোহাম্মদ আকবরের রাজপুত নীতি। মুঘল সাম্রাজ্যের ইতিহাসে আমরা যে কয়েকজন শাসক পেয়ে থাকি তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি বা শাসক হচ্ছেন বা সম্রাট হচ্ছেন জেলালুদ্দিন মোহাম্মদ আকবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর পর্যন্ত যত মোগল শাসক ভারতবর্ষ শাসন করেছেন, সকল শাসকদের ঊর্ধ্বে জেলালুদ্দিন মোহাম্মদ আকবর। তার জ্ঞান, গরিমা, প্রজ্ঞা, মেধা এবং মননশীলতা মোগল সাম্রাজ্যের ইতিহাস তথা ভারতবর্ষের ইতিহাসকে একটি অন্যতম অধ্যায়ের সূচনা করেছিল। জেলালুদ্দিন মোহাম্মদ আকবর তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে যখন তিনি নিজ হাতে ক্ষমতা নিয়ে আসলেন বৈরাম খানের কাছ থেকে, তখন তিনি একের পর এক শাসন ব্যবস্থার ক্ষেত্রে নতুনত্ব আনয়ন করেছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে অধীনতামূলক মিত্রতা। যে সকল মুসলিম শাসকরা অমুসলমান অথবা হিন্দু শাসকদের কাছ থেকে রাজ্য দখল করেছিলেন, সে সকল পরাজিত শাসকদের অথবা তাদের রাজপুতদেরকে মহামতি আকবর তাদের কাউকে চাকরি দিয়ে কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সম্প্রীতি স্থাপন করেছেন। আর যারা তাকে মেনে নেননি, যে সকল রাজপুতরা, তাদের উপরে দমন নীতি গ্রহণ করেছিলেন। তাহলে আমরা বলতে পারি যে মহামতি আকবরের অধীনতামূলক মিত্রতা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে সম্প্রীতির মধ্য দিয়ে সুসম্পর্ক স্থাপন করা, দুই নম্বর হচ্ছে যদি আকবরকে মেনে না নেন তাহলে দমন নীতি প্রয়োগ করা। চলো আমরা মহামতি আকবরের এই রাজপুত নীতি গ্রহণের মূল কারণটা কী ছিল সে সম্পর্কে আমরা এখন পর্যালোচনা করব। মহামতি আকবর তিনি এই রাজপুত নীতি গ্রহণ করার জন্য যে সকল কার্যাদি সম্পাদন করেছিলেন, সে সকল কার্যাদি সম্পাদনের পূর্বে কেন তিনি এই রাজপুত নীতিটা গ্রহণ করেছিলেন তার কারণগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে যে কুতুবুদ্দিন আইবেক তিনি 1204 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করেছেন। 1204 থেকে শুরু করে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুলতানরা ভারতবর্ষ শাসন করেছে, কিন্তু শাসন ব্যবস্থাটা শক্তিশালী ভিতর উপরে সুপ্রতিষ্ঠিত করতে পারেননি। পরবর্তীতে পানিপথের প্রথম যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারত দখল করেছিলেন। 1526 থেকে শুরু করে জেলালুদ্দিন মোহাম্মদ আকবরের ক্ষমতা গ্রহণ পর্যন্ত কেউ কিন্তু ভারতবর্ষে মুসলিম শাসন ব্যবস্থা শক্তিশালী ভিতর উপরে সুপ্রতিষ্ঠিত করতে পারেননি। মোহাম্মদী আকবর চিন্তা করলেন যে অমুসলমান অর্থাৎ হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে
যদি মুসলিম শাসন ব্যবস্থা সুদৃঢ়করণ করতে হয়, শক্তিশালী ভিতর উপরে সুপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই তাদের সাথে অর্থাৎ হিন্দুদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। এরই ধারাবাহিকতায় জালালউদ্দিন মোহাম্মদ আকবর হিন্দুদের সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্যই মূলত তিনি রাজপথ নীতি গ্রহণ করেছিলেন। তারপরে আমরা বলতে পারি যে রাজপুত্রা কিন্তু অজ্ঞ ছিল না, তারা রণদক্ষ ছিল, তারা প্রতিবাদ করতে জানতো, তারা যুদ্ধ করতে জানতো। মহামতি আকবর চিন্তা করলেন যে তাদের সাথে যুদ্ধ করতে করতে যদি দিন পার হয়ে যায় তাহলে শাসন করব কখন, তার চেয়ে বরং এই রণদক্ষ এই রাজপুতদের সাথে যদি সুসম্পর্ক স্থাপন করতে পারি তাহলে হয়তো শাসন ব্যবস্থা সুদৃঢ়করণ করা যাবে। এই জন্য মূলত তিনি রাজপথ নীতি গ্রহণ করেছিলেন। তারপর আমরা বলতে পারি যে রাজপুতরা দীর্ঘদিন শাসন করার ফলে তাদের অভিজ্ঞতা বেশি ছিল। মহামতি আকবর চিন্তা করলেন এ সকল রাজপুতদেরকে যদি সরকারের উচ্চ পদগুলোতে যদি চাকরি দেওয়া যায় তাহলে শাসন ব্যবস্থা বেগবান হবে, রাষ্ট্রের উন্নতি সাধিত হবে, সাম্রাজ্য আরও বিকশিত হবে। এই চিন্তাভাবনা করেই তিনি এই রাজপুতদের সাথে অর্থাৎ সুসম্পর্ক স্থাপনের নীতি গ্রহণ করেছিলেন। তারপরে হচ্ছে যে মহামতি আকবরের যে সকল অনুচর ছিল অথবা আত্মীয় স্বজন যারা ছিল তারা ষড়যন্ত্রকারী ছিল অনেকেই। তো মহামতি আকবর চিন্তা করলেন এই ষড়যন্ত্রকারীরা যদি রাজপুতদের সাথে যে ষড়যন্ত্র করে তাহলে শাসন ব্যবস্থা সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে না, তার চেয়ে বরং আমি যদি রাজপুতদের সাথে সুসম্পর্ক স্থাপন করি তাহলে হয়তো আমি দৃঢ়ভাবে শাসন কার্য পরিচালনা করতে পারব। মূলত এই জন্যই মহামতি আকবর তিনি অধীনতামূলক মিত্রতা স্থাপনের নীতি গ্রহণ করলেন। এখন আমরা আসি যে প্রথমত যে সুসম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে রাজপুত নীতি, এ সম্পর্কে আমরা এখন পর্যালোচনা করব। প্রথমত তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তিনি রাজপুত নীতি গ্রহণ করেছিলেন। যেমন আম্বরের রাজা বিহারিমলের কন্যা জুদবাইকে তিনি বিয়ে করেছিলেন 1562 খ্রিস্টাব্দে এবং 1570 খ্রিস্টাব্দে বিকানির রাজকন্যাকে তিনি বিয়ে করেছিলেন এবং 1584 খ্রিস্টাব্দের দিকে ভগবান দাসের কন্যা সাথে তার পুত্র সেলিমের বিয়ে দিয়েছিলেন। এই বৈবাহিক নীতি গ্রহণের মধ্য দিয়ে রাজপুতদের সাথে তিনি 61 চমৎকার সুসম্পর্ক স্থাপন করেছিলেন। তারপরে আমরা বলতে পারি যে হিন্দুদের উচ্চ পদে নিয়োগ, যেটা বলেছিলাম যে সকল রাজপুত আছে তারা ছিলেন দক্ষ, দীর্ঘদিন তারা শাসন করেছে, ফলে তাদেরকে যদি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা যায় তাহলে এক ঢিলে দুই পাখি মারা যাবে, অর্থাৎ তাদের বিদ্রোহ তারা করবে না আর শাসন ব্যবস্থা সুদৃঢ়করণ হবে। এই জন্যই মূলত তিনি এই হিন্দুদেরকে অর্থাৎ রাজপুতদেরকে তিনি উচ্চ পদে চাকরি দিয়েছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছে বিহারিমল, মানসিংহ, ভগবান দাস, তারপরে হচ্ছে টোডরমল এবং বীরবল সহ আরও অনেকেই। এদেরকে করলেন কি রাষ্ট্রের উচ্চ পদে তাদেরকে চাকরি দিলেন। পাশাপাশি তিনি কি করলেন যে হিন্দুদের সাথে একটা সম্প্রীতি স্থাপন করার জন্য যারা তীর্থযাত্রী ছিল এদের উপরে যে কর ছিল এই করটা তিনি রহিতকরণ করলেন 1563 খ্রিস্টাব্দে এবং 1564 খ্রিস্টাব্দে অমুসলমানদের জানমাল নিরাপত্তার জন্য যে করটা ছিল সেই করটাও তিনি রহিতকরণ করলেন। এবং হিন্দুদের মাঝে যে কতগুলো কুসংস্কারমূলক দিক ছিল, প্রথা ছিল, সেগুলোর তিনি সংস্কার সাধন করলেন। বাল্যবিবাহ, শিশু হত্যা, তারপরে হচ্ছে এই সতীদাহ প্রথা, এগুলোর সংস্কার তিনি সাধন করলেন এবং হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা তিনি করলেন। তিনি রাজ্যের বিভিন্ন স্থানে
মন্দির সংস্কার করলেন, মন্দির স্থাপন করলেন। শুধু বিভিন্ন স্থানেই নয়, তার রাজপ্রাসাদেও তিনি মন্দির নির্মাণ করেছিলেন। যে সকল হিন্দুদেরকে তিনি বিয়ে করেছিলেন তাদেরকে জবরদস্তি করে তিনি কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত করেননি, বরঞ্চ তাদের ধর্মীয় অর্চনার জন্য রাজপ্রাসাদেই তিনি মন্দির স্থাপন করেছিলেন। এইভাবে তিনি হিন্দুদের মন জয় করেছিলেন, রাজপুতদের মন জয় করেছিলেন। তাহলে আমরা এখানে জানলাম যে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে, রাজপুতদের চাকরি প্রদানের মধ্য দিয়ে, বিভিন্ন কুসংস্কার দূরীভূতকরণের মধ্য দিয়ে এবং হিন্দুদের ধর্মীয় কার্যাদি সম্পাদনের জন্য মন্দির সংস্কার এবং মন্দির স্থাপনের মধ্য দিয়ে তিনি করলেন কি, এদেশের অমুসলমান তথা হিন্দুদের মন জয় করে নিলেন। তাহলে আমরা এখানে মানে প্রথমত পেয়ে গেলাম যে তিনি মিত্রতার মধ্য দিয়ে সুসম্পর্ক স্থাপন করা। এরপরে আমরা আসি যে যারা তার এই অধীনতামূলক মিত্রতার সাথে সম্পৃক্ততা স্থাপন করেনি তাদের সাথে কি আচরণ করেছেন। যেমন আমরা বলতে পারি যে মেবাড়ের রাজা রানা উদয় সিংহ তিনি এই মহামতী আকবরের অধীনতামূলক মিত্রতার সাথে সম্পৃক্ততা স্থাপন করেননি, ফলে মহামতী আকবর তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এবং মেবারের রাজধানী চিতোর তিনি দখল করে নিয়েছিলেন। যারাই তার এই অধীনতামূলক মিত্রতার সাথে সম্পৃক্ততা স্থাপন করেননি তাদের উপর তিনি বল প্রয়োগ করে তাদেরকে বাধ্য করেছিলেন যাতে করে মহামতী আকবরের বিরুদ্ধে বিরুদ্ধচারণ না করে। তাহলে আমরা সুসম্পর্ক স্থাপন এবং যারা তার বিরুদ্ধে গিয়েছে তাদের সাথে কি আচরণ করেছে সে সম্পর্কে জানলাম। এখন আমরা জানব এই রাজপুত নীতির সুফল সম্পর্কে অথবা রাজপুত নীতির ফলাফল সম্পর্কে। মহামতী আকবর তিনি এই রাজপুত নীতি গ্রহণ করার ফলে এদেশের অমুসলমান তথা হিন্দুদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন, ফলে রাজপুতরা বেশিরভাগ রাজপুতরাই তার এই অধীনতামূলক মিত্রতার সাথে সম্পৃক্ততা স্থাপন করেছিলেন, ফলে 50,000 অশ্বারোহীর তিনি অধিপতি হয়েছিলেন এই অধীনতামূলক মিত্রতা অথবা রাজপুত নীতি গ্রহণ করার ফলে। এটা আমরা বলতে পারি যে এই রাজপুত নীতির অন্যতম ফলাফল। এই রাজপুত নীতি গ্রহণ করার ফলে মহামতী আকবর অনায়াসে নির্বিঘ্নে তিনি রাষ্ট্র পরিচালনা সহ রাষ্ট্র সম্প্রসারণ নীতি গ্রহণ করতে পেরেছিলেন। এটাই হচ্ছে মহামতী আকবরের এই রাজপুত নীতির অন্যতম ফলাফল। প্রখ্যাত রাজনীতিবিদ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নায়ক যাকে বলা হয় জওহরলাল নেহরু, তিনি গর্ব করে মহামতী আকবরকে বলেছিলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। অমুসলমানরাও তার এই শাসন নীতিকে বা তার এই অধীনতামূলক মিত্রতা বা রাজপুত নীতিকে একটি অন্যতম রাজনৈতিক প্রজ্ঞার সাথে তুলনা করেছেন। এতক্ষণ আমরা মহামতী আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা মহামতী আকবরের রাজপুত নীতির গ্রহণের কারণ এবং অধীনতামূলক মিত্রতা, সুসম্পর্ক এবং দমননীতি সম্পর্কে তোমরা বুঝতে পারলে। আশা করি তোমরা পাঠ্য বইয়ের সাথে আমার এই লেকচারগুলো মিলাবে এবং জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বাড়িতে পড়ালেখা করবে এবং জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা জ্ঞাপন করে শেষ করছি। আল্লাহ হাফেজ।